ডেমরায় মদের বার বন্ধে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। রাজধানীর ডেমরায় বাশিরপুল এলাকায় মল্লিকা ফেরদৌস টাওয়ারের তৃতীয় তলায় গড়ে ওঠা মদের বারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন এলাকাবাসী ও নাগরিক সমাজ। শুক্রবার সন্ধ্যা বাশিরপুল মল্লিকা ফেরদৌস টাওয়ারের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকিন টপলের নেতৃত্বে ও ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আবুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন 64 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সোহাগ মিয়া, ডেমরা মান্নান উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল ইসলাম কামরুল, ডেমরা থানা তাঁতি লীগের সভাপতি শরীফুল ইসলাম সজীব। এছাড়া উপস্থিত ছিলেন বাইতুল আমিন মসজিদ, বাইতুল হাকিম মসজিদ, বাইতুল নূর মসজিদ, সাত্তার মসজিদ, মালদ্বীপ মসজিদ ও মিনার মসজিদের ইমামগণ। এ সময় বক্তারা বলেন, ডেমরা বাশিরপুল এলাকায় মদের বার বন্ধের দাবিতে আমরা অনড় আছি। শান্তিপূর্ণ এই এলাকায় অশান্তি ও ভয়াপনা মদের বার করতে দেওয়া যাবে না। মদের বার তৈরি হলে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাবে। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ নেশায় মগ্ন হয়ে সমাজের অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে। যদি আগামী এক সপ্তাহের মধ্যে তা বন্ধ করা না হয় তাহলে আগামী দিনে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। পক্ষ থেকে এগুলো আসে সামনে হয়তো এলাকার যুবকদের ইমান আপনারা আরো দেখতে পারেন। সংগ্রামী জনতা, আমরা সকলে এখানে একত্রিত হয়েছি একটি ইমানের জোর দাবি, যে দাবি হচ্ছে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল করিমের ভিতরে স্পষ্টভাবে মদ হারাম করেছেন, তার বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। এটা আমাদের ইমানি দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত এই ইমানি দায়িত্ব আমরা সফল না হব, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না কখনো। যারাই মদের কারবারের সহিত যুক্ত তাদের অনুরোধ করব, বিভিন্ন পেশা আছে, অন্যান্য পেশাগুলি বেছে নিন, আল্লাহ ওই পেশার ভিতরে হালাল পেশার ভিতরে বরকত দিবেন। আমরা আগামী শুক্রবারের ভিতরে এই জায়গা থেকে মদের বার সরিয়ে নেব, অন্যথায় আমরা আইন নিজের হাতে তুলে নেব। আমরা